দর্শক এই মুহূর্তে পুরান ঢাকার বাবুবাজার এলাকায় আছেন সহকর্মী এসকে লিটন, যুক্ত হচ্ছি তার সাথে। লিটন, কঠোর লকডাউনে সেনা সহ আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন, আর মূল সড়কের বাইরে অলি গলির অবস্থা কেমন দেখছেন আমাদেরকে জানান। মনি, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে যেমনটি আমার কাছে জানতে চেয়েছেন, মূল সড়কের চিত্র যদি বলতে চাই, গত তিন দিনের তুলনায় যেমন বেড়েছে গাড়ি, তেমন মানুষের সংখ্যাও কিন্তু বেড়েছে। তবে এর সাথে সাথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও বেড়েছে। আমি যেই জায়গাটিতে আছি, বাবুবাজার এলাকায়, এখানে দেখেছি চেকপোস্ট, সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনী চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে, কী কারণে বাইরে এসেছে, আসলে কোনো কারণ আছে কি না, এবং জবাবদিহিতার মাধ্যমে কিন্তু তাদেরকে ছাড়া হচ্ছে। এই আপনার অনেকের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, অনেককে জরিমানা করা হচ্ছে, অনেক গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, এবং সকাল থেকে কিন্তু এই চিত্র দেখেছি, অর্থাৎ পুলিশের পাশাপাশি বিজিবি, আপনার র‍্যাব এবং সেনাবাহিনী কিন্তু কাজ করছে, টহল দিচ্ছে, এবং প্রায় জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে চেকপোস্ট বসিয়ে, দেখছেন যে বাবুবাজার ব্রিজের মুখেই কিন্তু একটি চেকপোস্ট বসানো হয়েছে, এবং এই চেকপোস্টে আমরা যেই চিত্র দেখেছি যে প্রায় গাড়ি কিন্তু আপনার তল্লাশি করা হচ্ছে, অনেকে বেশিরভাগ মোটরসাইকেলগুলোকে তল্লাশি করা হচ্ছে, কী কারণে বাহিরে বেরিয়ে এসেছে সেগুলো কিন্তু, যারা সঠিক জবাব দিতে না পারছে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং এই সড়কের সড়কগুলোর কথা যদি আমি একেবারে ক্লিয়ার করে বলতে চাই, তাহলে আশপাশের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সড়কে আমি দেখেছি সকাল থেকে মানুষের চলাচল অনেকটাই বেড়েছে, মানুষ কারণে অকারণে কিন্তু বাহিরে বেরিয়েছে, এবং অনেকেই কিন্তু আপনার মাস্ক পরছে না, স্বাস্থ্যবিধি মানছে না, এবং তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে। গত তিন দিনে আমরা দেখেছি অনেকের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে, দেখছেন মানুষের উপচে পড়া ভিড়, অর্থাৎ এত মানুষ চতুর্থ দিনের লকডাউনে। বাবুবাজার ব্রিজটি একটু দেখানোর চেষ্টা করছি, বাবুবাজার ব্রিজের রিক্সা, আপনার বিভিন্ন মোটর সাইকেল, ইজি বাইক এবং পায়ে হেঁটে পিক আপে করে তারা কিন্তু তাদের গন্তব্যে যাচ্ছে, এবং বিভিন্ন অজুহাতে তারা কিন্তু বাহিরে এসেছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে আসলে এত পরিমাণ গাড়ি বেরিয়ে আর রাস্তায় এসেছে, বিশেষ করে মোটর সাইকেল, বিভিন্ন স্টিকারযুক্ত গাড়িগুলো, অনেকে পুলিশ, অনেকে ডাক্তার, আবার আইন শৃঙ্খলা বাহিনীর স্টিকার লাগিয়ে কিন্তু তারা বাহিরে বেরিয়ে আসছে, সে কারণে কি তারা একটু বিব্রত হচ্ছে যে স্বাস্থ্যবিধি মানানোর জন্য। এবং গলির বিষয় বলতে জানতে চেয়েছেন, গলিগুলোর কথা যদি বলতে চাই, গতকালকেও কিন্তু আমরা দেখিয়েছি যে বিভিন্ন গলিতে মানুষের উপচে পড়া ভিড়, আপনি জানেন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলো কিন্তু বন্ধ রয়েছে, সে কারণে অনেকেই বাড়িতে রয়েছে, বাসায় রয়েছে, তারা কিন্তু বাসায় থাকছে না, তারা চায়ের দোকানে আড্ডা মারছে, বিভিন্ন গলিতে আড্ডা দিচ্ছে, এবং সেখানে তারা তাদের গাদাগাদি করে কিন্তু তারা চলাচল করছে। সেই ক্ষেত্রে আমরা দেখেছি গতকাল আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে বিভিন্ন গলিগুলোর ভিতরে অভিযান চালাবে, এবং যারাই স্বাস্থ্যবিধি মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সেই চিত্র কিন্তু আমরা দেখেছি, বিভিন্ন গলিতে গিয়েছি এবং দেখেছি, অনেকের সঙ্গে কথা বলেছি, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, অনেককে জেল দিয়েছে, গাড়িগুলোর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তারা বলছে আসলে লকডাউন, চতুর্থ দিনের লকডাউনে তারা ক্ষুধার্তাম জ্বালায় বা অভাবের তারণায় কর্মসংস্থানের কাজে, তাদের দৈনন্দিন যে কাজ, সে কাজের জন্য তারা বাহিরে বেরিয়েছে, এবং অনেকে কিন্তু এর সদুত্তর দিতে পারেনি যে কেন বের হচ্ছে, কী কারণে বের হচ্ছে, সেগুলোর কিন্তু সঠিক কোনো উত্তর দিতে পারেনি। এবং সড়কে আরেকটি বিষয় বলতে চাই যে এই চতুর্থ দিনের লকডাউনে সবাই যে আসলে শখের বসেতে বা ইচ্ছাকৃতভাবে বিনা কারণে বাহিরে আসছে সেটা কিন্তু নয়, অনেকেই কিন্তু অভাবের তারা, যারা ছিন্নমূল মানুষ, যারা অসহায় মানুষ হয়েছে, তারা কিন্তু আপনার বাহিরে বেরিয়ে আসছে কাজের সন্ধানে, খাবারের সন্ধানে। সেই ক্ষেত্রে আমরা দেখেছি যারা এই সমাজের, যারা সহযোগিতা করার মতো ক্ষমতা আছে, তারা কিন্তু সহযোগিতা করছে, সরকারের পক্ষ থেকে কিন্তু সহযোগিতা করছে, এমন চিত্র কিন্তু আমরা দেখেছি, এবং সরকার থেকে বারবার বলা হচ্ছে বিধিনিষেধ যারা না মানবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সেই ক্ষেত্রে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, র‍্যাব রয়েছে, তারা কিন্তু টহল দিচ্ছে, প্রতিনিয়ত টহল দিচ্ছে, যেহেতু আমি বাবুবাজার ব্রিজের মুখে রয়েছি, তারা ব্যবস্থা নিচ্ছে, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে, তারা চেকপোস্ট বসিয়েছে, আমরা দেখেছি যে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, জরিমানা করা হয়েছে, মামলা করা হচ্ছে, গাড়িগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনারা তো সকালে দেখছে যে এখানে দায়িত্ব পালন করছেন এই করোনার মধ্যে, এবং যারা, কী ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিচ্ছেন? আমরা আসলে সকাল ৬টা থেকেই আমরা তৎপর আছি আইন শৃঙ্খলা বাহিনী, যারা অপ্রয়োজনীয়
সরকারের বিধিনিষেধ অমান্য করে অপ্রয়োজনের রোডে বের হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার এবং যারা বাইকে আছে বা গাড়িতে বের হচ্ছে তাদেরকে মামলা দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে যেন এভাবে আর না বের হয় এটার জন্য সতর্ক করা হচ্ছে। শুনলেন মনি, আসলে আইন শৃঙ্খলা বাহিনী যে কাজ করছে না সেটা কিন্তু না, তারা কিন্তু এই মাঠে সকাল থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, অনেক সময় রোদ, অনেক সময় বৃষ্টি, সে সব কিছুকে উপেক্ষা করে কিন্তু তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করছে, এই ক্ষেত্রে আসলে কোনো দ্বিধা নেই। তবে আরেকটি বিষয় বলতে চাই, সেটা হলো এই সড়কগুলোতে আসলে বিভিন্ন অজুহাতের কথা বলেছি, তারা কেউ বলছে হাসপাতালে যাবে, কেউ নিজেই অসুস্থ, কেউ প্রেসক্রিপশন পকেটে করে, কেউ বাবার ওষুধ আনার কথা বলে বাহিরে বের হচ্ছে। তবে ঢাকা শহরে অন্যান্য যে ব্যক্তিগত গাড়িগুলো সেগুলো কিন্তু গত তিন দিনের তুলনায় অনেকটা বেড়েছে, তারা দেখছেন যে এভাবে কিন্তু প্রতিনিয়ত আপনার গাড়ি দাঁড় করিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যারা একেবারে সঠিক তথ্য দিতে পারছে যে প্রয়োজনে তারা বেরিয়েছে তাদেরকেই কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। তবে বেশিরভাগই আমরা দেখেছি মোটর সাইকেল, প্রাইভেট কার, এগুলোকে কিন্তু বেশি আটক করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তা সব কিছু মিলিয়ে মনি, আমি এইটুকু বলে শেষ করতে চাই, চতুর্থ দিনের লকডাউনে সড়কগুলো যদিও একটু গাড়ি বেড়েছে তবে তুলনামূলকভাবে কিন্তু সড়কগুলো ফাঁকা, এই এর একটি কারণ রয়েছে, কারণ হলো আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণেই কিন্তু আপনার সড়কগুলো অনেকটা ফাঁকা রয়েছে। তবে স্বাস্থ্যবিধি মানার না মানার যে প্রবণতা সেটি কিন্তু বেশি লক্ষ্য করা গিয়েছে। তেমনই এই ছিল আমার কাছে বাবুবাজারের চতুর্থ দিনের লকডাউনের সর্বশেষ খবর। তবে এখন এই মুহূর্তে অবস্থান করছেন আমাদের আরেক সহকর্মী ধানমন্ডি মাহবুব সৈকত, তার কাছে জানবো ওই এলাকার লকডাউনের সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। আসলে প্রথমেই যেটি বলতে হয় সেটি হচ্ছে যে আমাদের আজকে নিঃসন্দেহে, দর্শক আপনারা জানেন যে এখন যে বর্ষার সময় চলছে, আষাঢ় মাস, এবং একদম ভর আষাঢ়ের যে চিত্র সেটি নিঃসন্দেহে সারা দেশের মতো আজকে ঢাকাতেও ছিল। তো বৃষ্টি স্নাত যে লকডাউন, সেই লকডাউনে আসলে তিলোত্তমার ঢাকা, সেই ঢাকার যে প্রাণকেন্দ্র যে কয়টি রয়েছে তার মধ্যে গুলশান, বনানী, ধানমন্ডি, এরকম যেগুলো একটু ভিআইপি এলাকা, আমরা এই মুহূর্তে ভিআইপি এলাকা ধানমন্ডিতে রয়েছি, একদমই ধানমন্ডির যে মুখ, ঝিকাতলার মুখ, সেই মুখটায় আপনারা দেখতে পাচ্ছেন। আসলে চিত্রই বলে দিচ্ছে যে এখানকার আসলে অবস্থা কি। প্রায় সাড়ে তিন ঘন্টা আগে কিন্তু বৃষ্টি শেষ হয়েছে, কিন্তু তারপরও এই ভিআইপি এলাকা ধানমন্ডির কিন্তু পানি আসলে সরছে না, পানি নিষ্কাশিত যে হচ্ছে না। সুতরাং সেই দিকটা যেমন রয়েছে যে দুর্ভোগের, সেই দুর্ভোগের যে বিষয়গুলো রয়েছে, যারা এলাকাবাসী আছেন তারা কিন্তু নিঃসন্দেহে খুবই দুর্ভোগে পড়েছেন। এখানে আপনি জানেন যে এখানে অনেকগুলো প্রাইভেট হসপিটাল রয়েছে, সেখানে রোগীদের আনা নেয়ার ক্ষেত্রে একটু বিষয় রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে পাশাপাশি তা হচ্ছে যে লকডাউন, আজকে লকডাউনের চতুর্থ দিন, আপনারা নিঃসন্দেহে আমাদের ক্যামেরা পার্সন সাগর তিনি দেখাচ্ছেন, যতটুকু যদি দেখিয়ে রাখা যায় তা হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে কিন্তু রিক্সা, বিশেষ করে প্রাইভেট কার আমরা দেখেছি পুরো, আমরা আসতে আসতে অনেকগুলো শেরেবাংলা নগরের যতগুলো সড়ক আছে, ধানমন্ডির যতগুলো সড়ক আছে, এই সড়কে কিন্তু গত এক দেড় ঘন্টায় দুই ঘন্টায় আমরা কোনো পুলিশ চেকপোস্ট দেখিনি, প্রচুর প্রাইভেট কার আমরা দেখেছি, তা যারা নির্বিঘ্নে চলাফেরা করছেন। এবং এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক, তা হচ্ছে যে এখানে কিন্তু প্রচুর রিক্সা রয়েছেন এবং সেখানে মানুষজন যাতায়াত করছেন। এদের যে সবাই সেবামূলক প্রতিষ্ঠানে এমনটা কিন্তু আসলে মনে করছি না। আমরা একজনের সাথে একটু কথা বলবো যে যিনি এসছেন, একটু দেখি যে আমি একটু আপনার সাথে একটু কাইন্ডলি একটু কথা বলি, যদি একটু সামনে আসবেন প্লিজ। আসলে মানে আপনি কোথায় যাচ্ছিলেন? আমি যাচ্ছি পপুলারে মেডিকেল কলেজের স্টাফ। আচ্ছা স্টাফ, কিন্তু আপনি তো মেডিকেল কলেজের স্টাফ, তারপরও দেখলাম যে মাস্কটা নামানো কেন? না মাস্টার তো আপনার সাথে তো কথা বলার জন্য নামাইছে, এমনি তো আর উঠানো ছিল, আমার সাথে কথা বলার জন্য তুললেন, তার আগে তো না ইয়ার আগে নামাইছি, পরে যাচ্ছে। ছোট্ট ছোট্ট মিথ্যা কথাগুলো আমরা না বললেই ভালো হয়, কারণ করোনা আসলে কে আমরা মিথ্যা দিয়ে আসলে সারতে পারবো না। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে দেখতে পেলাম যে আমরা আরো একজনকে দেখছি যিনি পার হচ্ছেন, দেখেন কত আসলে দুর্ভোগ নিয়ে, কষ্ট নিয়ে পার হচ্ছেন। এটি কিন্তু আসলে ফুটপাথেও পানি আসলে উঠে যাচ্ছে এবং তারা আসছে। আমরা একটু কথা বলার চেষ্টা করছি। ওয়ালাইকুম আসসালাম।
আমরা এখানে আসলে একটু আপনি একটু কাছে এদিকটা আসেন, আপনার সাথে একটু কথা বলি। আপনি আপনি কোথায় থাকেন? আমি বাসা ঝিগাতলায়। কেন বের হয়েছে? এখানে বের হয়েছি আমি, ওই যে এখানে পপুলারে গেছিলাম, আমার একটা রোগী আছে। আমরা আরেকজনের সাথে কথা বলি। বৃষ্টির মধ্যে কোনো খুব বেশি কষ্ট হয় না তো? না, বৃষ্টির মধ্যে পানি দেখেন না, কাপড় ধরে হাঁটতেছি ফ্যান গোটাইয়ে। ওদিকটার কি অবস্থা? ওদিকের অবস্থাও এরকম। কত কিলো ব্যাপী এরকম পানি? এ মনে হয় 1-2 কিলো হবে এরকম পানি। আসলে এখানকার যে যারা রয়েছেন তারা অনেকটাই মনে হচ্ছে যে করোনার সাথে কিংবা মহামারীর সাথে কিছুটা যেরকম প্রবাদ রয়েছে চোর পুলিশ খেলা, এরকম একটা বিষয়। আসলে মনে হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী থাকলেই কেবলমাত্র আমরা মাস্ক পরবো, না হলে একটু মাস্কটা নামিয়ে রাখতে পারলেই হয়তো স্বাচ্ছন্দ্য, এরকম কিন্তু জনগণ এরকম ভাবছে। পাশাপাশি বিস্তৃত লকডাউনের যে বিষয়, এখানটায় এত পরিমাণ রিক্সা চলাচল করছে যে এখানটায় আসলে দেখলে কোনো বোঝার উপায় নেই যে এখানটায় আসলে লকডাউনের সময়, নর্মাল অন্য সময়ে যেরকম রিক্সা চলাচল করছে এখানে কিন্তু ঠিক সেই পরিমাণ রিক্সা চলাচল করছে পানির মধ্যে। এবং একটা বিষয় বলাই ভালো, তা হচ্ছে যে এই দুর্যোগের মধ্যে যেহেতু রিক্সা অনেকেরই ভরসা, সুতরাং তারাও কিন্তু বাড়তি পয়সা আদায় করে নিচ্ছে এই মানুষের কাছ থেকে। এখানে দেখেন আমরা আরও দুজনকে একটু দেখাচ্ছি, এই দুজনের একজনের মুখে কিন্তু মাস্ক আছে, সে কিন্তু মুখটায় মাস্ক লাগাচ্ছে না, আমাদের দেখে হয়তো লাগাচ্ছেন। আরেকজন মুরব্বী, তিনি কিন্তু মাস্ক ছাড়াই আসলে চলাচল করছেন। তো এই হচ্ছে আসলে সচেতনতার অবস্থা লকডাউনের চতুর্থ দিন, যেখানে মহামারী ছড়িয়ে পড়ছে একদম সর্বাত্মকভাবে, যেখানে মৃত্যুর সংখ্যাও ছাড়িয়ে যাচ্ছে, 100-এর নিচে নামছে না, বরঞ্চ সেখানে প্রতিনিয়ত নীতি নির্ধারকরা দেশের হিমশিম খাচ্ছে কি করবে কি করবে এটা ভেবে। সামনে যেহেতু ঈদুল আজহা রয়েছে, এই জন্য তারা বারবার আহ্বানও জানাচ্ছেন, বিশেষজ্ঞরা আহ্বান জানাচ্ছেন যেন এই করোনা মুক্ত হয় সবার সচেতনতার জন্য। তেমনি সেই জন্য আসলে কিন্তু আমরা সেই সচেতনতার কিন্তু খুব একটা কাছাকাছি যেতে পারছে এই চিত্র দেখে সেটা মনে হয় না। তো আমরা দর্শক দেখলেন, আসলে সার্বিকভাবে আমরা প্রত্যেকের কাছে অনুরোধ করব যেন সবাই আসলে স্বাস্থ্য সচেতন হন এবং করোনা যেন দূর হয়ে যায়। তো আমরা এখন ফিরে যাব আমাদের স্টুডিওতে, যেখানে আমাদের সহকর্মী মণি রয়েছেন, তিনি পরবর্তী বিস্তারিত খবরগুলো জানাবেন। মণি, ধন্যবাদ আপনাকে।